হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো কিছু খাবার দিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করলাম। তো খাবারের কোনো রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব না, জাস্ট খাবারটা সাজিয়ে সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। তো অনেক কিছু রান্না হয়েছিল, তো সব রান্নাগুলো অনেক মজা ছিল। তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব যেগুলো আমার বেবিটা গিফট পেয়েছে। এগুলো হচ্ছে বেবিদের সব গিফটের জিনিস, আমার বেবি এগুলো আমার বেবির সেজকালা, আমার সেজকালা গিফট করেছে, ওর দিদা গিফট করেছে। এই যে লোশন, তারপরে তেল, তারপরে বেবি পাউডার, সব কিছু। এদিকে আবার গিফট করেছে হচ্ছে বাথটাব, তারপর হচ্ছে কমেট, এগুলোও গিফট করেছে। তো অনেক কিছু গিফট পেয়েছে আমার মেয়েটা। তো সব একটা একটা করে আপনাদের কাছে শেয়ার করব। এই যে এই বাথটপটা হচ্ছে গিফট করেছে, এটা হচ্ছে আরএফএল থেকে নিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, সব আরএফএলের কোম্পানি থেকে নেওয়া হয়েছে। তো আমার বাচ্চাটা এখনও ছোট, এখনও অনেক ছোট, কিন্তু এর আগে সে কমেন্ট গিফট পেয়ে গেল। আর এর সাথে সাথে সেই গিফট রয়েছে হচ্ছে রূপার নূপুর এবং রূপার চুড়ি। এ দেখুন, দেখায় যাচ্ছে রূপার নূপুর এবং রূপার চুড়িগুলো অনেক সুন্দর, আমার ছোটো মাসি গিফট দিয়েছে। এই যে এটা হচ্ছে আমার ছোটো মাসি আমার মেয়েকে কোলে নিয়ে আমার কাছে আসছিল বেড়াতে, উনি গিফট করেছিল। আর এটা হচ্ছে সেজ মাসি, উনিও গিফট করেছে অনেক কিছু। তো যারা যারা গিফট করেছিল তাদের ছবিগুলো আমি এমনি দিয়ে দিলাম। তো আরও অনেক কিছু গিফট পেয়েছে, সেগুলো আস্তে আস্তে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ফটো ফ্রেম যেটা আসতেছে সেটা হচ্ছে আমার বোনের তৈরি, তো কেউ চাইলে অর্ডার করতে পারেন এই ফটো ফ্রেমটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন। বাই বাই।